জুড়ে আমরা পুরস্কার দিচ্ছি। একদিকে যখন জেলার পুজোগুলো তারা বিভিন্ন মণ্ডপ আলোক সজ্জন প্রতিমায় তারা সুন্দর সুন্দর পুজো উপহার দিচ্ছে মানুষকে, তেমনি যে এই গ্রামের পুজোগুলো রয়েছে সেই গ্রামের পুজোগুলো তারাও কিন্তু তাদের মতো করে নিষ্ঠা ভরে তারা কিন্তু পুজো করছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সীতাইয়ের কায়েতের বাড়ি আদর্শ সঙ্গে, তারা অত্যন্ত সুন্দরভাবে সচেতনভাবে তারা পুজো করছেন এবং এখানকার মানুষ প্রত্যেকেই অত্যন্ত সচেতন এবং যেভাবে সচেতনতামূলক প্রচারগুলো রয়েছে আমরা তাতে কিন্তু আমরা অত্যন্ত খুশি এবং সেই বিচারে নিরিখে আমরা কিন্তু এই লাভকে আমরা জেলার সচেতনতায় জেলা পুরস্কার দিচ্ছি। সংবাদ 24x7-কে আমাদের আদর্শ সঙ্গে তরফ থেকে পক্ষ থেকে আপনাদেরকে বিশেষ বিশেষ ধন্যবাদ। আর মেইনলি এবছরে আমরা আমাদের পূজার মেইন উদ্দেশ্যটাই ছিল যে কোভিড-19 বিধি মেনে সচেতনতা রক্ষা করে পুজো করব। তাই আমরা আমাদের প্রথম টার্গেট ছিল এই মাস্ক পরা, স্যানিটাইজ করা এবং তৎসঙ্গে ফ্লেক্সের মাধ্যমে প্রত্যেককে সচেতন করে দেওয়া এবং বারবার আমরা অ্যানাউন্সের মধ্য দিয়ে বলে দিচ্ছি যে শারীরিক দূরত্ব বজায় রাখুন, মন্দির প্রাঙ্গণ থেকে 5 মিটার দূরত্বে থাকুন, মানে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখুন, সবসময় স্যানিটাইজ করুন, এই নিয়ম রক্ষা করেই আমাদের মূল উদ্দেশ্য এবারের পুজোর। এবং আমরা এতে খুবই আনন্দিত এবং গর্বিত, সেই সঙ্গে আমরা জানি যে বৃক্ষরোপণ কর্মসূচি করতে এই জন্য আমরা গতকাল 100-এর বেশি আমরা মেহগুনি গাছের চারা বিলি করছি। এটা আমাদের অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছিল কোভিড-19 বিধির কারণে, তাই আমরা ভাবলাম যে বৃক্ষরোপণ করে যাতে অক্সিজেনের মাত্রাটাকে বাড়িয়ে নেওয়া যায় সেই সচেতনতামূলক চিন্তা আমাদের মধ্যে ছিল। তাই আমরা গতকালকে শুভ সূচনায় আমরা 100-এরও বেশি গাছ, মেহগুনি গাছ, প্রায় 5-6 ফুট লম্বা গাছ আমরা পূজা প্রাঙ্গণে সঞ্জীব বর্মন, আমি এই পুজো কমিটির কোষাধ্যক্ষ হিসেবে। চিলাপাতা বানিয়া রিভার ভিউ রিসর্ট পাহাড়, নদী ও অভয়ারণ্য ঘেরা উন্মুক্ত এক মনোরম পরিবেশের সান্নিধ্যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য প্রত্যক্ষ করতে চলে আসুন আমাদের রিসর্টে। সঙ্গে থাকছে দুর্দান্ত সব রকম খাওয়া দাওয়ার সুযোগ সুবিধা, এখান থেকেই জঙ্গল সাফারির ব্যবস্থা রয়েছে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 9748310901।